বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে নৈহাটিতে করোনা ভাইরাসে আক্রান্ত একজনকে নাকি পাওয়া গেছে এই বিষয়ে আমরা কথা বলি নৈহাটি পৌরসভার সিআইসি হেলথ সনদদের সাথে আসুন শুনে নেব কি বললেন তিনি করোনা ভাইরাস তার যে আতঙ্ক ছড়িয়ে আছে পুরো বিশ্ব জুড়ে আজ চাইনা থেকে বেরোনো এই ভাইরাস কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে ভাইরালিসে কিন্তু পৌঁছে যাচ্ছে এবং তার একটি এফেক্ট আমরা আজ এই খবর আসতে কিন্তু পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে গেছে যে নৈহাটিতেও এক যুবককে সেই করোনা ভাইরাসের সন্দেহে তাকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে এবং আমরা এই মুহূর্তে উপস্থিত সেই নৈহাটির সিআইসি অফ হেলথ দে তার কাছে উপস্থিত রয়েছি তার থেকে সরাসরি জেনে নেব কি রয়েছে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি জন্য তারা কী বার্তা দিচ্ছেন মানুষের মধ্যে আসুন কথা বলি কী বলবেন দাদা কী পরিস্থিতি রয়েছে করোনা ভাইরাস নিয়ে দেখুন গতকাল মাননীয় স্বাস্থ্য আধিকারিক আমাদের উত্তর চব্বিশ পরগনার ওনার মাধ্যমে আমরা জানতে পারি যে আমার নৈহাটিতে একজন করোনা ভাইরাস অর্থাৎ মানে যেটা চীনে যার উৎপত্তি স্থল সেই চীনের থেকে পাঁচজন মানুষ ভারতবর্ষে এসছেন তারা কেরল এসে একজন ইতিমধ্যেই কেরলে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসে তাদের থেকে একজন আমাদের নৈহাটির বাসিন্দা মানবেন্দ্র চৌধুরী সেও সেই টিমে ছিল তা টিমে ছিল মানেই সে করোনা ভাইরাসে আক্রান্ত নয় আমরা সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করেছি স্বাস্থ্য ভবন তার সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করেছে সে পজিটিভ নয় অর্থাৎ সে করোনা ভাইরাস আক্রান্ত নয় কিন্তু তাও সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আমরা স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী তাকে আঠাশ দিন পর্যবেক্ষণে রাখবো আমরা পৌরসভা থেকে মাননীয় পৌরপ্রধান মাননীয় বিধায়ক মাননীয় সিএমএইচ সাহেবের নির্দেশ মতন আমরা তার বাড়িতে আমাদের যে স্বাস্থ্য যে টিম সেই টিম নিয়ে আমরা তার বাড়ি পৌঁছাই সমস্ত রকম ব্যবস্থা আমরা নিয়েছি এবং তাকে আমরা ইতিমধ্যেই আইডি হাসপাতালে পৌঁছানো হয়েছে অবজার্ভে রাখা হবে আইডি হাসপাতাল মানে তার এই সমস্ত রকম সিমটম আসে কি না তাই সেটা পর্যবেক্ষণ করবার জন্য আইডি হাসপাতালের ডাক্তারবাবুদের চিকিৎসার তত্ত্বাবধানে উনি থাকবেন আঠাশ দিন তাকে আমরা ফলো আপ করবো যে এই এতে যাতে কারুর এর থেকে না ছড়িয়ে পড়ে এবং আমি সাধারণ মানুষের কাছে একটা অনুরোধ করব এর থেকে আতঙ্ক হওয়ার কিচ্ছু নেই কেউ আতঙ্কিত হবেন না স্বাস্থ্য দপ্তর নয়াডি পৌরসভা রাজ্য সরকার সব সময় সবার পাশে আছে কোনো অসুবিধার থেকে কাউকে এক ফোটাও আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই আবারও বলছি ইনি করোনা ভাইরাসে আক্রান্ত নয় যেহেতু উনি চীন থেকে এসছে তাই তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে মানে উনি যেই যে প্লেনে এসেছিলেন যে করে নিয়ে এসেছিলেন সেই ফ্লাইটে একজন সিনাক্ত হয়েছে যে তার নাকি ভাইরাস ছিল যেহেতু তার পাশাপাশি বসেছিল বলে কি এইভাবে আপনারা সতর্কতা নিচ্ছেন না তার পাশাপাশি বসা না ইনিও চীন থেকে এসেছে ওনার সাথেই চীন থেকে এসেছেন যে কেরলে যে মানুষটা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ওনার সাথে ইনিও চীন থেকে এসছেন এই ভদ্রলোক মানবেন্দ্র চৌধুরী কিন্তু ইনারও পরীক্ষা নিরীক্ষা করে যেটা পাওয়া গেছে ইনি করোনা ভাইরাসে আক্রান্ত নয় তবুও আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাকে পর্যবেক্ষণে রাখছি এরকম সিমটম আপনারা খুঁজে পাননি তার মধ্যে শুধু সতর্কতা যা বজায় রাখছে না একদম চিকিৎসক মণ্ডলী তারা তার সমস্ত চিকিৎসা করেছে তার থেকে কিছু পাওয়া যায়নি শুধু সতর্কতামূলক হিসাবে আমরা তাকে অবজারভেশনে রাখছি আমি আবারও সমস্ত সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি কেউ রকম আতঙ্কিত হবেন না কেউ গুজব ছড়াবেন না কেউ করোনা ভাইরাসে এখানে আক্রান্ত নয় যেহেতু ইনি চীনের থেকে এসেছে তাই আমরা তাকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তারকে পর্যবেক্ষণে রাখছি কিন্তু একদমই কেউ আতঙ্কিত হবে না ভয়ের কিচ্ছু নেই পৌরসভা সবসময় আছে সকলের পাশে আছে সর্বোপরি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আছেন আচ্ছা দাদা এই জন্য কোনো হেল্পলাইন বা কোনো সাপোর্টিং লাইনকে আপনারা রেখেছে যদি কোথাও মনে করছে কেউ এই ধরনের রোগে আক্রান্ত হতে চলেছে তার সিমটম যদি পাওয়া যাচ্ছে যদি কোনো রকম আমরা পৌরপ্রধানের নির্দেশ মতো ইতিমধ্যেই নৈহাটি পৌরসভায় আমরা একটা হেল্পলাইন চালু করে দিয়েছি গতকাল থেকেই যার নাম্বার হচ্ছে টু ফাইভ এইট ওয়ান কোনো সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারে চব্বিশ ঘন্টা এই লাইন চালু থাকবে এখানে লোক থাকবে যে কোনো সমস্যা আবারও আমি নাম্বারটা বলছি টু এই নাম্বারে সকলেই যোগাযোগ করতে পারেন এটা হেল্পলাইন হিসাবে নোহাটি পৌরসভা থেকে ব্যবস্থা রাখা হয়েছে স্যার করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে চিহ্নিত করা গেছে এবং খবর উঠছে মার্কেটে নোহেটি পৌরসভার অন্তর্ভুক্ত কোনো একজন মানুষ কি বলবেন খবরটা ভেগ খবরটা ঠিক না তার কারণ এরকম ধরনের চীন থেকে চারজন লোক ছিল তাদের এয়ারপোর্টে সরকারের পক্ষ থেকে রক্ষা মানে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তার মধ্যে নৈহাটির আমাদের একজন এখানে থাকে আমাদের এই আঠেরো নম্বর ওয়ার্ডে মনসাতলার পাশে কালকে খবর পাওয়া গেছে তিনি ওর মধ্যে নাকি বিনা পরীক্ষায় বেরিয়ে চলে এসছেন আমরা স্বাস্থ্য দপ্তরে জেলা স্বাস্থ্য আধিকারিক থেকে আমাদের সিআইসি সনদে খবর পাই এবং বিধায়কের খবর আসে আমরা তার তাকে সঙ্গে 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 তার সঙ্গে আমরা যোগাযোগ করি এবং কতকালকে আমরা যোগাযোগ করে জানতে পারি তার একটা মেয়ের বিয়ের যোগাযোগ করছিল ভদ্রলোক সেইখানে নিয়েছিল আমরা আজকে সকালে তাকে স্বাস্থ্য ইয়েতে আমরা আইডি হাসপাতালে পাঠিয়েছি আমার মনে হয় এটা কোনো তার ভেতরে ভাইরাসের কোনো প্রশ্ন নেই এবং এদি আতঙ্কিত হওয়ার মনে হয় নয়াটিবাসী তথা কারুর কোনো নেই যে আতঙ্ক হওয়ার কিছু ব্যাপার আছে পরীক্ষা নিরীক্ষা করে কয়েকজনের ভেতরে পাওয়া গেছে যাদের কোনো রকম ভাইরাস পাওয়া যায়নি আমাদেরও মনে হয় এটার কোনো ভাইরাস নেই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা নয়াটিবাসীর কাছে জানাই যে আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই এবং তাকে যারা ওই পাড়ার লোক মনে করছেন যে তার হয়তো আক্রান্ত আমরা পাড়ার লোককেও জানাচ্ছি যে সে তিনি আক্রান্ত নয় নিশ্চিন্ত থাকতে পারেন তো আমরা কিন্তু তুলে ধরছি নোহেটি পৌরসভা থেকে এই যে চাঞ্চল্যকর যে একটি খবর উঠে আসছিল যে নোহেটিতেও নাকি করোনা ভাইরাসের আক্রান্ত রুগী পাওয়া গেছে তবে এই বিষয়টি সরাসরি কিন্তু উড়িয়ে দিচ্ছেন এই ধরনের অভিযোগ এবং এই ধরনের যে কোনো বক্তব্য যদি এসে থাকে তা কিন্তু অবশ্যই গুজব তবে রাজ্য সরকারের নির্দেশে নোহেটি পৌরসভা কিন্তু সম্পূর্ণভাবে সতর্ক রয়েছে যেভাবে তারা ডেঙ্গু নিয়ে সতর্ক ছিলেন ডেঙ্গু আক্রান্তদের বা ডেঙ্গুর সিমটম যেখানে পাওয়া যাচ্ছিল তারা প্রতি মুহূর্তে নয় নয়টি পুরসভা মানুষের মধ্যে পৌঁছে যাচ্ছিল নয়টি পুরসভার যে স্বাস্থ্য দপ্তর তারা কিন্তু সম্পূর্ণভাবে লিখ ছিলেন তখন এবং আজ দেখা যাচ্ছে যেই মুহূর্তে করোনা ভাইরাস নিয়ে একটা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে সেই আতঙ্ক থেকে মানুষকে যাতে দূরে রাখা যায় তার জন্য তারা কিন্তু সম্পূর্ণভাবে সচেষ্ট রয়েছেন এবং মানুষের জন্য একটি হেল্পলাইন নাম্বারও শুরু করেছেন যা আপনারা আমাদের স্ক্রলিংয়ে দেখতে পাচ্ছেন সেই নাম্বারটাকে থেকে কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারেন যদি মনে করছেন আপনারও এলাকায় আপনার আশেপাশে কিংবা আপনার বাড়িতেও যদি কেউ এই ধরনের সিমটমে আক্রান্ত হচ্ছেন মনে করছেন যে তিনিও নাকি করোনা ভাইরাস থেকে আক্রান্ত হতে পারেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন তবে আরেকটি আবেদন হয়েটি পৌরসভা এবং চব্বিশ ঘন্টা লাইভের তরফ থেকে যে রকম গুজবে কান দেবেন না কোনো রকম গুজব ছড়াবেন না মানুষকে সুষ্ঠুভাবে থাকতে দিন আপনারও অবশ্যই সুস্থ থাকুন এই কামনা করে চব্বিশ ঘন্টা লাইভের জন্য আমি রাজীব গুপ্তা দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনার ছেলে কি পড়াশোনা করছে না সব সময় গেম খেলছে কোনো কিছুতে মনোসংযোগ করতে পারছে না লুকিয়ে থাকা প্রতিভার সম্পূর্ণ বহিঃপ্রকাশ করতে পারছে না আপনি বা আপনার সন্তানের চিন্তাধারা কি নেগেটিভ আপনার পরিবারের অশান্তির জন্য আপনার সন্তান বা আপনি অসুখী নয়তো নিজেকে তৈরি করতে কি কি বিষয় দরকার সব কিছু থাকা সত্ত্বেও কেন জীবনে উন্নতি করতে পারছেন না ভেবে দেখুন দেশের প্রধানমন্ত্রী যদি পরামর্শদাতা থাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি পরামর্শদাতা থাকে তবে সাধারণ মানুষের থাকবে না কেন সাহস করে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমরা বদলে দেব আপনার জীবন